ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পদ্ধতিতে খাদ্য বিভাগের কার্যক্রম পরিচালনা বিষয়ে সংবাদ সম্মেলন। সত্যের পথে অবিচল। এখন শুনুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি উদ্ভাবনী কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে খাদ্য বিভাগের কার্যক্রম পরিচালনা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীরনা চৌধুরী জানান, খাদ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছতা নিশ্চিতে 5,95,000 টাকা ব্যয়ে সরকারি খাদ্য গুদামের খামাল ব্যবস্থাপনা নামে একটি বিশেষ অ্যাপস তৈরি করা হয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে পাইলটিং হিসেবে সদর খাদ্য গুদামে এই অ্যাপসের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন এই পদ্ধতি চালু হওয়ায় সাপ্তাহিক সংগ্রহ প্রতিবেদন, মজুত প্রতিবেদন, প্রাপ্তি প্রতিবেদন সহ LSD, CSD-র গুদামভিত্তিক খামাল মজুত ও আদান প্রদান মনিটরিং অনলাইনেই সম্ভব হচ্ছে। এতে খাদ্য বিভাগের সময় ও খরচ উভয়ই কমছে। তিনি আরও জানান, জুন মাস পর্যন্ত এটি ব্যবহারের পর খাদ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে জেলার সবকটি গুদামকেই এই অ্যাপসের আওতায় আনা হবে। সংবাদ সম্মেলনে সদর খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কাউসার সজীব সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শামিমা চম্পা, CTV 71।